অফিস বসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইন্টারেস্টিং একটি ট্রিক্স শিখব, আর সেটি হচ্ছে আমরা বিভিন্ন পণ্যের গায়ে বারকোড দেখতে পাই। এই বারকোডগুলোতে আসলে একটি হিডেন নাম্বার থাকে, সেই নাম্বারের এগেনস্টে প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন থাকে, যেমন প্রাইস, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কান্ট্রি ইত্যাদি ইনফরমেশন থাকে। আর সেই বারকোড প্রোডিউস করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে, পেড সফটওয়্যার, কিন্তু আজকে আমরা দেখব কীভাবে আপনি এক্সেলের সাহায্যে সম্পূর্ণ ফ্রিতে সেই বারকোডগুলো উৎপাদন করতে পারবেন এবং আপনার যদি দরকার হয় সেগুলো আপনার পণ্যে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এক্সেলের সাহায্যে বারকোড তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে বারকোড ফন্ট ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে বারকোড ফন্ট কোড 39 এটি লিখলে এরকম কিছু পেজ আসবে, যেখান থেকে আপনি ফ্রি কোড 39 বারকোড ফন্ট ডাউনলোড bizfonts.com এটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি এরকম একটি পেজ পাবেন এবং একটু নিচে গেলেই দেখতে পাবেন idautomation.com, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই ফন্টটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে, এটি আপনার কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে জমা হবে। আমি ফোল্ডারটি ওপেন করছি। এখান থেকে প্রথমে ফন্টটিকে আনজিপ করে নিতে হবে, এটি জিপ অবস্থায় রয়েছে। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু আইডি অটোমেশন কোড 39 এখানে ক্লিক করলে ফোল্ডারটি আনজিপ হবে। তারপর তার ভিতরে যে ইনস্টল রয়েছে এখান থেকে আপনি ফোনটি ইনস্টল করে দিবেন। যখন সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে চলে যাবেন আপনি এক্সেলে। এক্সেলে যাওয়ার পর আপনি আপনার পছন্দ অনুযায়ী কিছু সংখ্যা লিখবেন। এক্ষেত্রে আপনি লেটার মিক্স করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যতগুলো দরকার ততগুলো লিখে আপনি জাস্ট যতটুকু বারকোড করবেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে ফন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে আইডি এতটুকু লিখলেই দেখুন আইডি অটোমেশন ফন্টটি চলে এসেছে। এখন যদি এন্টার দেওয়া হয় তাহলে দেখুন এগুলো বারকোডে রূপান্তর হয়ে গেছে এবং নিচে নাম্বারগুলো রয়েছে। এভাবে আপনি যতগুলো চান সহজে বারকোডে রূপান্তর করে ফেলতে পারবেন। আবার আপনি যদি চান যে এই বারকোডটিকে চেঞ্জ করতে, তাহলে জাস্ট ওই সেলের উপর মাউসটি রেখে আপনি সংখ্যা লিখবেন। সংখ্যা লিখলে দেখুন অটোমেটিক্যালি বারকোডগুলো চেঞ্জ হচ্ছে। এখন যদি এই বারকোড আপনি আপনার প্রোডাক্টে অ্যাড করতে চান, ব্যবহার করতে চান, তাহলে জাস্ট এটিকে কপি করবেন, সেলটিকে কপি। তারপর চলে যাবেন পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টের যে কোনো একটি স্লাইড ওপেন করে রাইট ক্লিক করে এখানে যে দেখুন পিকচার এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখুন এখানে বারকোডটি পিকচার আকারে অর্থাৎ ছবি আকারে চলে এসেছে। এখন এটিকে যদি আপনি সেভ করতে চান তাহলে জাস্ট তার উপরে রাইট ক্লিক করে সেভ এজ পিকচার, তারপর আপনার পছন্দ মতো একটি লোকেশন সেট করে দিবেন। সেট করে জাস্ট এখান থেকে PNG এটি সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। আমি ডেস্কটপে সেভ করেছি, আমি এখন ডেস্কটপে যাচ্ছি। দেখুন এখানে বারকোড নামে এটি সেভ হয়েছে, আমি এটি ওপেন করছি। দেখুন বারকোডটি এখানে চলে এসেছে। এখন এটি আপনার পণ্যে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।